এই মুহূর্তে প্রতি সেকেন্ডে কয়েক কোটি ভুতুড়ে কণা আমাদের শরীরের আড়পাড় চলে যাচ্ছে, অথচ আমরা কিছুই বুঝতে পারছি না। এই ভুতুড়ে কণার নাম হলো নিউট্রিনো, আর এই কণাকে ধরতে পারলে এরা ইউনিভার্সের অনেক রহস্যেরই সমাধান করতে পারবে। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব এই নিউট্রিনো পার্টিকেলকে নিয়ে, আর কি করে এই পার্টিকেলটি আমাদের ইউনিভার্সের রহস্য সমাধানে সাহায্য করবে। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। নিউট্রিনো নিয়ে আলোচনা করার আগে কিছু বেসিক কনসেপ্ট বা ল সম্পর্কে ক্লিয়ার হওয়া প্রয়োজন। প্রথম হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি বা এনার্জিকে কখনো ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। দ্বিতীয় হলো ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ইউনিভার্সের ভরবেগ সর্বদাই সমান। তৃতীয় হলো ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদিও কোয়ান্টাম পার্টিকেলদের সাধারণ ক্লাসিক্যাল অবজেক্টের মতো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে না, তবে আমরা জানি যে প্রতিটা কোয়ান্টাম পার্টিকেলদের ম্যাথেমেটিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, যা কিনা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে বোঝা যায়। আর যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে তখন নিশ্চয়ই তা ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামকেও মেনে চলবে। আর চতুর্থ হলো ল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ সমস্ত কোয়ান্টাম পার্টিকেলদের টোটাল চার্জ সর্বদা সমান থাকে। এবার চলে আসি মেন টপিকে। আমাদের ইউনিভার্সে চার ধরনের ফান্ডামেন্টাল ফোর্স আছে। প্রথম হলো গ্র্যাভিটি, দ্বিতীয় হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তৃতীয় হলো স্ট্রং ফোর্স, এবং চতুর্থ হলো উইক নিউক্লিয়ার ফোর্স। এই উইক নিউক্লিয়ার ফোর্স খুবই অদ্ভুত ধরনের এক ফোর্স। এর কাজ হলো অ্যাটামের নিউক্লিয়াসের মধ্যে বিটা ডিকে প্রসেস ঘটানোর। এই কাজটা উইক ফোর্স করে তার তিনটে ফোর্স ক্যারিং বোজন দ্বারা, যারা হলো ডাব্লিউ প্লাস বোজন, ডাব্লিউ মাইনাস বোজন এবং জেড বোজন। এই তিনটি বোজন দ্বারা উইক ফোর্স অ্যাটামের নিউক্লিয়াসে থাকা নিউট্রনকে ভেঙে প্রোটন, অথবা প্রোটনকে ভেঙে নিউট্রনে পরিণত করে। যদি এই বিটা ডিকে প্রসেস বিজ্ঞানীরা বহু যুগ ধরেই অবজার্ভ করে আসছে, তবুও এই প্রসেসে সামান্য কিছু সমস্যা ছিল। প্রথমত, বিটা ডিকে প্রসেসে যখন নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়, সাধারণভাবে দেখলে মনে হবে যে বিক্রিয়াটি যেন ঠিকই আছে, কারণ একটা জিরো চার্জের নিউট্রাল নিউট্রিনো কণা ভেঙে একটা পজিটিভ চার্জের প্রোটন এবং একটা নেগেটিভ চার্জের ইলেকট্রনে পরিণত হচ্ছে, ফলে কনজারভেশন অফ চার্জ তো ঠিকই আছে। রিয়াকশানের আগেও মোট চার্জ ছিল জিরো, আর রিয়াকশানের পরেও মোট চার্জ আছে জিরো। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি নিউট্রনটির মাস নির্ণয় করা হয় আর তারপর প্রোটন এবং ইলেকট্রনের মাস নির্ণয় করা হয়, তাহলে কিন্তু তাদের মাস সমান হবে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন যে নিউট্রনের যে মোট মাস, তা কিন্তু তৈরি হওয়া প্রোটন এবং নিউট্রনের মোট মাসের থেকে অনেকটাই বেশি, অর্থাৎ রিয়াকশনের ফলে কিছু পরিমাণ মাস কমে যাচ্ছে, যা কখনোই সম্ভব নয়, কারণ বিজ্ঞানীরা মাসকে এনার্জিতেও কনভার্ট হতে দেখেনি। কারণ যে পরিমাণ মাস কমে যাচ্ছে তা খুব সামান্য হলেও, তা যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে পরে কিন্তু তা নিশ্চয়ই অবজার্ভ করা যাবে। কিন্তু এমন কিছুই বিজ্ঞানীরা লক্ষ্য করলেন না। আর দ্বিতীয় হলো, শুধু মাস নয়, রিয়াকশানের আগে নিউট্রনের মোট যে লিনিয়ার মোমেন্টাম ছিল, রিয়াকশানের পরে প্রোটন এবং নিউট্রনের মোট লিনিয়ার মোমেন্টামও কিন্তু সমান নয়, যা কিনা নেচারের ফান্ডামেন্টাল রুলসের বিরুদ্ধে। তাছাড়াও অ্যাঙ্গুলার মোমেন্টামও কিন্তু রিয়াকশানের ফলে কনজার্ভ থাকছে না, অর্থাৎ একটা হাফ স্পিনের নিউট্রন থেকে যে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হচ্ছে, তাদের মোট স্পিন কিন্তু হয়ে যাচ্ছে 1, যা কিনা কখনোই সম্ভব নয়। রিয়াকশানের আগে অ্যাঙ্গুলার মোমেন্টাম হাফ থাকলে রিয়াকশানের পরেও মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম হাফ হতেই হবে, ফলে এই ধরনের রিয়াকশান আমাদের সকল নোন লজ অফ ফিজিক্সকেই অমান্য করছে। তখন উলফগ্যাং পাওলি 1930 সালে একটা হাইপোথিসিস আনলেন। তিনি বললেন যে এমন যদি হয় যে নিউট্রন থেকে প্রোটন এবং ইলেকট্রনের পাশাপাশি আরও একটা পার্টিকেল তৈরি হচ্ছে, যার মাস খুব সামান্য, ততটুকুই যতটুকু কিনা মিসিং মাস রয়েছে, আর এই পার্টিকেলটি বাকি লিনিয়ার এবং অ্যাঙ্গুলার মোমেন্টামকে বয়ে নিয়ে যাচ্ছে। বিটা ডিকে প্রসেসে যে যে সমস্যাগুলি ছিল, উলফগ্যাং পাওলি এই কাল্পনিক কণাটিতে সেই সেই বৈশিষ্ট্যই দিলেন,
যাতে রিয়াকশনটি সাম্যতা পায় বা ব্যালেন্স হয়। যেমন এই কাল্পনিক কণাটির ভর বা মাস হবে খুব সামান্য, কণাটি ইলেকট্রিক্যালি নিউট্রাল অর্থাৎ নিস্তড়িত হবে, আর কণাটির স্পিন বা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে হাফ। পাউলি কাল্পনিক কণাটির নাম দিলেন নিউট্রিনো এবং 20 জুলাই 1956 সালে এই নিউট্রিনো কণাটিকে প্রথম ডিটেক্ট করা হয়। খুব অল্প মাস এবং ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার কারণে এই নিউট্রিনোকে ডিটেক্ট করা খুবই কঠিন। তবে পরবর্তীতে আরও এক্সপেরিমেন্ট দ্বারা দেখা যায় যে নিউট্রিনোরা কিন্তু এক ধরনের নয়, বরং আমাদের ইউনিভার্সে 3 ধরনের নিউট্রিনো রয়েছে। প্রথমটা হলো ইলেকট্রন নিউট্রিনো, দ্বিতীয়টা হলো মিউয়ন নিউট্রিনো, আর তৃতীয়টা হলো টাউ নিউট্রিনো। এদের মধ্যে বেসিক পার্থক্য হলো এদের মাস বা ভর। ইলেকট্রন নিউট্রিনো থেকে মিউয়ন নিউট্রিনোরা বেশি ম্যাসিভ, আবার মিউয়ন নিউট্রিনোর থেকে টাউ নিউট্রিনোরা আরও বেশি ম্যাসিভ। স্পিন হাফ হওয়ার কারণে নিউট্রিনোরা হলো ফার্মিয়ন্স। তাছাড়াও কিছু কিছু বিটা ডিকে প্রসেসে অ্যান্টি নিউট্রিনোরাও তৈরি হয়। আমি একটু আগে যে নিউট্রন থেকে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হওয়ার প্রসেসের কথা বললাম, সেই প্রসেসে তৈরি হওয়া নিউট্রিনো কিন্তু বাস্তবে ছিল অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনোরা চার্জলেস হওয়ার কারণে এরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, ফলে এদের ডিটেক্ট করা খুবই কঠিন। এদের একমাত্র উইক ইন্টারঅ্যাকশন দ্বারাই ডিটেক্ট করা সম্ভব। যদি এদের মাস আছে তবে তা এতটাই কম যে এদের গ্র্যাভিটি দ্বারাও ডিটেক্ট করা যায় না। ফলে নিউট্রিনোকে ডিটেক্ট করতে হলে আমাদের অপেক্ষা করতে হয় যে কখন কোনো নিউট্রিনো এসে অ্যাটামের নিউক্লিয়াসের প্রোটন অথবা নিউট্রনের সাথে ধাক্কা খাবে, যাতে রিভার্স বিটা ডিকে প্রসেস ঘটবে এবং আমরা বুঝতে পারবো যে একটা নিউট্রিনো ক্যাপচার হয়েছে। কিন্তু নিউট্রিনোরা এতটাই কম ইন্টারঅ্যাক্ট করে যে কয়েক লক্ষ লাইট ইয়ার্স পুরো পাঁচিলকেও এরা এমনভাবে পার করে যায় যে মনে হয় যেন ওখানে কিছুই নেই। ফলে নিউট্রিনোরা তাদের উৎস অর্থাৎ যেখান থেকে তৈরি হয়েছে সেই স্থানের সমস্ত ইনফরমেশনকে ক্যারি করে। ফলে নিউট্রিনোকে ডিটেক্ট করলে তাদের উৎস স্থানের সমস্ত ইনফরমেশন পাওয়া সম্ভব। ফলে বিগ ব্যাংয়ের সময় যে নিউট্রিনোগুলি তৈরি হয়েছিল তারা হয়তো এখনও আনচেঞ্জ অবস্থাতে ইউনিভার্সে ঘুরে বেড়াচ্ছে। যদি তাদের ধরা যায় তাহলে পরে তাদের দ্বারা ইউনিভার্সের অনেক রহস্যই সমাধান করা সম্ভব। এই জন্যই বিভিন্ন বিজ্ঞানীরা এই নিউট্রিনোকে ডিটেক্ট করার চেষ্টা করছে। তাছাড়া আলো বিভিন্ন বস্তু দ্বারা বাধা পায়, যেমন গ্রহ, উপগ্রহ, ইন্টারস্টেলার ডাস্ট ইত্যাদি, কিন্তু নিউট্রিনোরা কখনোই বাধা পায় না। ফলে এদের দ্বারা আমরা গ্যালাক্সির সেন্টার সম্পর্কে অনেক তথ্য পেতে পারি। যদিও বিজ্ঞানীদের বহুদিন ধরে অপেক্ষা করতে হয় এক একটা সিঙ্গেল নিউট্রিনোদের ধরার জন্য, তবুও বিজ্ঞানীরা নিরন্তর কাজ করে চলেছেন, কারণ এই পার্টিকেলটির কাছেই আছে ইউনিভার্স সৃষ্টির আসল তথ্য। এবং সুদূর ভবিষ্যতে আমরা যদি কখনো এমন কোনো নিউট্রিনো টেলিস্কোপ বানাতে পারি তাহলে তাই হবে অ্যাস্ট্রোনমির ইতিহাসে সবথেকে বড় ইনভেনশন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর অলওয়েজ কিপ অন আস্কিং।